কোথায় চলে গিয়েছিলে? আজ বাবার বাৎসরিক, প্রত্যেক বছরের মতো আমাদের আশ্রম যেতে হতো বাচ্চাদের খাবার আর জামা দেওয়ার জন্য। বসুন্ধরা, আমি তো অনাথ আশ্রম থেকে আসছি। দেখো, আমি ভাবলাম যে আমরা প্রত্যেকবার ওখানে গিয়ে বাচ্চাদেরকে জিনিসপত্র দিই, কিন্তু এবারে না হয় ওদেরকে বাড়িতেই ডেকে নেওয়া যাক। এতে কি হবে জানো, এর ফলে ওরা বাইরে ঘোরার একটা সুযোগও পাবে আর আমাদের বাড়িটাও একটু জমজমাট হবে। সেই জন্য আমি সমস্ত বাচ্চাদের বাড়িতে আসার নিমন্ত্রণ করে দিয়েছি। ঠিক করেছি তো? একদম ঠিক করেছো তুমি। মোট 50 জন বাচ্চা আছে। 10টা বেজে গেছে, ওরা 12টার মধ্যে এখানে পৌঁছে যাবে। 12টার সময়? 2 ঘন্টায় 50টা বাচ্চার জন্য এত সব কিছু কি করে হবে? আমি বসুন্ধরা, সময়টা কম কিন্তু তুমি তো কারোর থেকে কম নও। আরে তুমি যদি চাও সবই সম্ভব, আর আমিও তো আছি, আমি তোমাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো সব কিছু হয়ে যাবে, কিন্তু আজ 12টার সময় নয়, কাল 12টার সময়। আজ আমি খুব খুশি, এতগুলো বাচ্চা বাড়িতে আসবে, হই হুল্লোড় করবে, তুমি খাবার বানাবে, আর তারপর সন্ধেবেলা তোমার হাতে সুস্বাদু খাবার। আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। বলছি কি বড় মা, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বড় মা, আমরা দুজন আছি না, আমরা সব কিছু করে নেব। আমরা এখনই গিয়ে সব কাজের লোকদের কাজে লাগিয়ে দিচ্ছি, চলো দিদি। না, কাজের লোক কোনো কাজ করবে না, বাচ্চাদের খাওয়ানোর কাজ আমাদের দিয়ে, হাড় ভাঙা খাটুনির কাজ, সেফটি চিলড্রেনের খাবার আমাদের দুজনকে বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ বড় মা, আমরা বানিয়ে নেব, এটা তো খুব খাটুনি, মানে আমি বলতে চাইছি এ তো খুবই পুণ্যের কাজ। রান্না করবে তখনই যখন তোমরা রান্নাঘরে যাবে, এখানে দাঁড়িয়ে বক বক করলে উনুন নয়, আমার মাথা গরম হবে। যাও গিয়ে কাজ শুরু করো। হ্যাঁ বড় মা, চলো দিদি। রাধে। হ্যাঁ বাবু। ঘিটা কম আছে, আর একটু ঘি দে। ঠিক আছে। আরে সুগন্ধ না বেরোলে হালুয়ার মজাটাই তো নেই। এই এবার সুগন্ধ বেরোবে। এই তো, এই যে বসুন্ধরা, দেখো লস্যিটা যেন গাঢ় হয় ঠিক মাখনের মতো। তুমি সুজির হালুয়াতে মন দাও, এখনো গন্ধ বেরোয়নি। আরে ঘি তো এইমাত্র দিয়েছি, এবার সুগন্ধ বেরোবে। শ্যামবাবু। হ্যাঁ বলুন। সবার ঘর থেকে ময়লা কাপড় নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ নিয়েছি। তাড়াতাড়ি ওয়াশিং মেশিনে ধুয়ে দিন, রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকোতেও দিয়ে দেবেন। ঠিক আছে। ও ও মা, ইয়েলো। আরে বড় মা, কি হয়েছে দেখি। বড় মা কি হয়েছে? কোথায় মুচকে গেছে? যাও গিয়ে একটু হলুদ লাগিয়ে দাও। এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঘোল বানাতে হবে। আরে আমি যেটা বললাম সেটা আগে করো। আরে ঘোল বানাতে হবে তো। হয়ে যাবে, লস্যি তৈরি হয়ে যাবে, তুমি যাও। হ্যাঁ বড় মা, আপনি চলুন। হ্যাঁ যাও। আরে কিছুই বলছো না তুমি। হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। চলুন চলুন বড় মা। কি করে করবেন উনি? দাদা, ধ্রুব স্যার কোথায়? উপরে রুমে আছে। আচ্ছা। নমস্কার আঙ্কেল। আরে চুটকি মা, কেমন আছো? আঙ্কেল আমি একদম ঠিক আছি, এটা আপনি কি করছেন? আরে আজ আমার বাবার বাৎসরিক, তো অনাথ আশ্রমের অনেকগুলো বাচ্চাকে বলেছি খাবার জন্য, তাই এই সব তৈরি হচ্ছে। আরে বা, এরকম বাচ্চাদের খাবার খাওয়ানো তো খুবই পুণ্যের কাজ। কিন্তু এই লস্যিটাই এখনো তৈরি হওয়া বাকি, বাচ্চারা তো 12টার সময় চলেই আসবে। আঙ্কেল আপনি যদি বলেন আমি আমি বানিয়ে দেবো। কিন্তু তুমি তো অফিসের কাজে এসেছো তাই না? এক মিনিট আঙ্কেল। পিন। এই তো বড় মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুজন আছি তো, আমরা সব কাজ সামলে নেব, আপনি শুধু হাতের খেয়াল রাখুন, ঠিক আছে? চুটকি, ও আবার জ্বালাতে চলে এসেছে,
আচ্ছা বড় মা, ও না গলার কাটা হয়ে আছে, যাচ্ছেই না। এক্ষুনি আমি ওকে সরাচ্ছি, অসম ঘোল তো আমরাই বানাবো। তোমরা রান্নাঘরের কাজ সামলাও, আমি একে দেখে নিচ্ছি। কিন্তু বড় মা, আপনি তো ঠাকুরপোর ভয়ে মেয়েটাকে কিছু বলতে পারবেন না। আরে বাহ, এই তো বেশ ভালোই হচ্ছে। চুটকি মা। নমস্কার আন্টি। দেখো না, আমার হাত থেকে নিয়ে নিজেই করছে। তুমি বানাতে পারবে তো আন্টি? এ কি আপনার হাতে? কিছু নয়, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে এমনি এমনি কি করে ঠিক হবে? চলো ভেতরে চলো, কিছুক্ষণ বিশ্রাম করবে। তুমি চাইলেই কাজগুলো নাও করতে পারতে, কিন্তু তুমি এটা করলে না। আমার পরিবারে তোমার মতনই বৌমা চাই। উফ রিঙ্কি, খুব গরম লাগছে। আরে দিদি, এটাই ভালো সুযোগ, তাড়াতাড়ি করে আমরা সব খাবারগুলো বানিয়ে ফেলি, তারপরে বড় মা খুব খুশি হয়ে আমাদের সব গয়না দিয়ে দেবে। কিন্তু ও তো বাড়িতে চলে এসেছে, আর এসেই বড় মার কাজও করা শুরু করে দিয়েছে। আরে বড় মা কি ওই মেয়েটাকে নিজে কাজ করতে বলেছে? ওই মেয়েটা নিজে ইচ্ছে করে জেদ করে কাজটা করছে। আরে তাই তো আমি বলছি, যদি ও আমাদের থেকে তাড়াতাড়ি কাজটা করে আর বড় মাকে ইমপ্রেস করে দেয়, তাহলে আমাদের গয়না ওর কাছে না চলে যায়। ওইটুকু একটা মেয়ে এতজনের লসি কি করে বানাতে পারবে, তাও এত কম সময়ে? ওর আগে না আমরা সব কাজকর্ম সেরে ফেলি আর বড়মার কাছে গিয়ে গয়নাগুলো নিয়ে নি। চলো তাড়াতাড়ি করো। আরে দিদি, এত কম সময়ে এত কাজ করা, সবার যোগ্যতায় কি আর কুলোয়? হ্যাঁ রিঙ্কি, দেখ রান্না তো সব আমরা করে ফেলেছি, শুধু এবার এই ঘোলটা রেডি হওয়া বাকি। চুটকি, লস্যি হতে আর কতটা সময় লাগবে? যদি এটা পুরোটা না ভর্তি হয় তাহলে বাচ্চাদের ভাগে কম পড়বে, আসলে বাচ্চারা তো এখনি আসবে। আমি একটু তাড়াতাড়ি করছি। খুব ভালো। চুটকি, তুমি এখানে কি করছো? স্যার আপনি আপনার প্লাস্টার খুলে দিয়েছে, এখন আপনার পা কেমন আছে? আমি ঠিক আছি, কিন্তু তুমি এটা কি করছো? আর তোমাকে তো আমি এখানে অফিসের কাজের জন্য ডেকেছিলাম। মা কোথায়? ওই স্যার, আন্টির হাত মুচকে গেছে। মুচকে গেছে? তাছাড়া এইসব অনাথ বাচ্চাদের জন্য আমার হেল্প করে ভালোই লাগবে। তাছাড়া তুমি ঘোল বানাতে পারো তো? হ্যাঁ স্যার, আমার মা শিখিয়েছেন, কিন্তু এতটা পরিমাণ প্রথমবার বানাচ্ছি।
বলছো পূর্ণিমা? রোল্ড গোল্ডের আংটি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি যখন আমি বাইরে বাজার করতে গেছিলাম। আরে কে জানবে আংটিটা আসল না নকল? দোকানদার আমাদের বলে দিয়েছিল জল পড়লে পালিশ উঠে যাবে। আরে জলের মধ্যে কে দিতে যাচ্ছে? তখন কি করব? কোন না কোন বাহানায় ওদের কাছ থেকে আংটিটা নিয়ে নেব। দিদি এত কিছু করছে ওদের জন্য, আর ওরা, আর এই লোভী লোকগুলো আজকে এরা নকল রোল্ড গোল্ডের আংটি দিচ্ছে। জানি না কালকে এরা কি করবে নিম্মিদির সঙ্গে। অদিতি, তুই কি কোথাও বাইরে বেরোচ্ছিস? হ্যাঁ বাবা, জব ইন্টারভিউর জন্য যাচ্ছি, কিন্তু তার আগে আমার একটা দরকারি কাজ আছে, আর আমি চাই যে তুমি আমার সঙ্গে চলো। আরে আমার সেখানে কি দরকার? আমি বলছি বাবা, তুমি শুধু আমার সাথে চলো। রিঙ্কি, ওর ঘোলটা তো দেখছি রেডি হয়ে যাবে। মনে হচ্ছে আমাদের সব কয়না গেল ওর কাছে। ওই চুটকি নিতে পারে, এই চুটকিকে না যেভাবেই হোক আমরা হারাবো। আরে কিন্তু কি করে? ওর ঘোল তো অলমোস্ট রেডি আছে। আরে হয়ে গেছে, কিন্তু বড় মা তো এখনো দেখেনি। মানে? তার মানে হলো তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। শোন না, আমার সঙ্গে চল না। তুই আমার সঙ্গে না গেলে না আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কেন বুঝতে চাইছিস না? জেঠুর মতো সিটি বাজালে ও আসছে না। ব্যাস, আর একটু বানালেই হয়ে যাবে। এখনো তো কিছু সময় বাকি, এর মধ্যেই হয়ে যাবে। খোল তো তৈরি হয়ে গেল, কিন্তু এই রিঙ্কিটা কোথায় গেল? আমাদের মিক্সারেও তো সারা দিনেও এতটা ঘোল তৈরি হবে না। কি করব, চল রিঙ্কি। কারণ যাই হোক চুটকি, কিন্তু আজ তুমি হেরে গেলে।
আমার মনে হয়েছিল তুমি সংসার সামলাতে দক্ষ, কিন্তু আজ তুমি আমায় নিরাশ করলে, খুব নিরাশ করলে তুমি। মাত্র 10 মিনিট বাকি, আর বাচ্চারা তো এক্ষুনি চলে আসবে, এবার আমি কি করব? দেখলে কেমন হলো? রিঙ্কি, বাচ্চারা তো এক্ষুনি চলে আসবে। না এত তাড়াতাড়ি লস্যি হবে, আর না বাচ্চারা খেতে পাবে, আর না চুটকি গয়না পাবে। এবারে তুমি দেখবে, এই চুটকি না শাস্তি পাবে, শাস্তি। আর বড় মা না ওকে বাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেবে। আর তারপরে ওই গয়না আমাদের। গিয়ে আন্টিকে বলে দেবো যে আমি গল বানিয়েছিলাম, কিন্তু না, উনি আমার উপর এতটা বিশ্বাস করেছেন, আমার কিছু একটা করা উচিত। জয়দেব, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, আমি ছাদে মেলতে যাচ্ছি, বাচ্চারা আসবে, তুমি গেটের দিকে লক্ষ্য রেখো। ম্যাডাম, আপনি ওয়াশিং মেশিন এখানে কেন রাখলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পেরে যাবেন। আপনি মেশিনটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করছেন, কিছু তো বলুন। কারণ ঘোলটা এর মধ্যে বানাতে হবে। কি এর মধ্যে? তাই এটাকে ভেতর থেকে পরিষ্কার রাখা বেশি দরকার। আচ্ছা ম্যাডাম, এর মধ্যে কি আদৌ তৈরি হবে? দাদা, আমি শুনেছি যে পাঞ্জাবে অনেক জায়গায় এইভাবেই লস্যি আর ঘোল বানানো হয়, তাই আমি ভাবলাম এর মধ্যে আমিও একটু বানিয়ে নিই। চুটকি, এটা কি করছো তুমি? লস্যি বানাতে পারলে না, এবারে কি আমাদের জামা কাপড় কাচার কাজ নিলে? যখন কাপড় কাচছই তখন আমার 3-4 শাড়িও ধুয়ে দিও প্লিজ। আরে না, আমি কাপড় ধুচ্ছি না, আমি তো ঘোল বানাচ্ছিলাম। লস্যি? তাও ওয়াশিং মেশিনে? এক মিনিট। খুব ভালো করে পরিষ্কার করে এর মধ্যে বানিয়েছি, একবার খেয়ে দেখুন না এটা কেমন হয়েছে। অতটাও ভালো নয়। কি বোকা না তুমি? আরে কিন্তু কি বলছো? এবার না এই চুটকিকে আমরা কিছুতেই জিততে দেব না, আর বড় মার গয়না আমরা নিয়েই ছাড়বো, তার জন্য আমাদের যা করতে হয় আমরা করব। আরে রিঙ্কি, কিন্তু ওর ঘোলটা তো অসম হয়েছে, এবার তুই কি করবি? তুমি দেখতে থাকো আমি কি করব। দশ মিনিটেই তৈরি হয়ে গেল,
বাচ্চারা এক্ষুনি চলেও আসবে।